ভিউয়ার্স কেমন আছেন সবাই? আপনারা দেখছেন অল বাংলা ট্রিক্স। এখন আমি আপনাদের সাথে খুবই চমৎকার একটি ট্রিক শেয়ার করব যে কীভাবে আপনার মোবাইলের ভলিউম বাটনকে মোবাইলের লক স্ক্রিনের পাসওয়ার্ড হিসেবে ব্যবহার করবেন। ভলিউম বাটন ব্যবহার করে মোবাইলের লক খুলবেন, এই সিক্রেট সেটিংটাই আমি এখন আপনাদের দেখিয়ে দেবো। এটাও চাইলেও কিন্তু আপনার মোবাইলটি খুলতে পারবে না, মোবাইলে কোনো প্যাটার্ন বা পাসওয়ার্ড দেওয়ার অপশনই থাকবে না, উপরে ক্লিক করলেও সে খুলতে পারবে না। তো ভিউয়ার্স চলুন দেখিয়ে দিই যে কীভাবে আপনি এটা সেট করবেন। তো ভিউয়ার্স এই জন্য আপনাকে প্লে স্টোর থেকে ক্যানট এই অ্যাপটি নামিয়ে নিতে হবে। তো এই অ্যাপটি আমি অলরেডি ইনস্টল দিয়ে রেখেছি, এখন ওপেন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন অ্যাপটি ওপেন করার পর এরকম অপশন আসবে, দেখুন এখানে লেখা আছে ভলিউম কি অ্যাজ পাসওয়ার্ড। তো এটা কীভাবে সেট করবেন আমি সেটা বিস্তারিত দেখিয়ে দেবো আপনাদের। তারপর সেট আপ পাসওয়ার্ড এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখুন আপনি ভলিউম কি কয়বার প্রেস করলে মোবাইলের স্ক্রিনটা খুলবে সেটা আপনাকে এখান থেকে সেট করে দিতে হবে। দুইবার তিনবার আপনি ইচ্ছা মতো দিতে পারেন, আমি যদি তিনবার দিই দেখুন, তারপরে আপনাকে আপনার পছন্দ মতো ভলিউম কি সেট করতে হবে। এজন্য আমি এখন আমার ভলিউমের উপরের কি প্রেস করব, একবার হয়েছে, তারপরে আবার ভলিউম ডাউন মানে নিচের বাটনটা প্রেস করব দুইবার, তারপরে আবার উপরেরটা তিনবার হয়েছে দেখুন, তারপরে ইন্টার এগেইন টু কনফার্ম। আমি যেভাবে তিনটা বাটন প্রেস করেছি মানে উপরে নিচে সেভাবে আবার প্রেস করতে হবে। তো আবার আপ, আবার নিচেরটা ডাউন, আবার উপরেরটা, এভাবে আপনি আপনার পছন্দ মতো দিতে পারেন। আপনি চাইলে তিনটায় আপ দিতে পারেন, তিনটায় ডাউন, যে কোনো দিতে পারেন। তারপরে আপনাকে একটা রিকভারি পাসওয়ার্ডের জন্য, যদি আপনি পাসওয়ার্ড ভুলে যান তখন আপনাকে একটি কোশ্চেন করা হবে, সেটার অ্যান্সার দিতে হবে। এই জন্য কোশ্চেনটা আপনি এখান থেকে সিলেক্ট করে নিন। উপরের কোশ্চেনটা আছে যে আপনার প্রথম মোবাইল নাম্বার কী ছিল, এটা আপনি চুজ করেন বা যে কোনো কোশ্চেন চুজ করে একটা অ্যান্সার দিয়ে দেবেন। তো আমি এটার অ্যান্সার দিচ্ছি 4, সহজ একটা দিচ্ছি। তারপরে সেট আপ এখানে ক্লিক করে এটা সেট আপ করে নিয়েছি। আমি কিছুক্ষণ আগে মোবাইলের যে বাটনগুলো প্রেস করেছি, যেভাবে লকটা সেট করেছি, সেটা এখন দিতে বলছে। তো আমি উপরের বাটনটা ক্লিক করছি, আবার নিচেরটা, আবার উপরেরটা, দেখুন এটা খুলে গেছে এবং মেইন স্ক্রিনে চলে এসেছে। এখন এখানে অ্যাপ লক দেখাচ্ছে, মানে কীভাবে অ্যাপ লক করতে হবে। আপনি চাইলে এই অ্যাপটি দ্বারা অ্যাপ লকও করতে পারবেন, আরও অনেক ফাংশন আছে সেগুলো দেখে নেবেন, বাট আমি এখন শুধু দেখাবো যে কীভাবে স্ক্রিন লকটা আপনি সেট করবেন। তো এই যে এখানে যাবেন, যাওয়ার পর যে স্ক্রিন লক অপশনটা আছে এখানে যাবেন, তারপরে দেখুন স্ক্রিন লক এটা টিক চিহ্ন দিয়ে দেবেন। মেথড আছে 1, মেথড, মেথড 2, আমি মেথড 1 দিচ্ছি। তারপরে দেখুন ইউনিট টু সেট সিকিউরিটি টু নান, আপনার মোবাইলে আগের যদি কোনো প্যাটার্ন দেওয়া থাকে, প্যাটার্ন পাসওয়ার্ড, তাহলে সেটাকে নান করে দিতে হবে, মানে আগের প্যাটার্ন পাসওয়ার্ড সব কেটে দিতে হবে। আর যদি না কেটে দেন তাহলে দুইটাই পাসওয়ার্ড থাকবে, মানে আপনার মোবাইলের পাসওয়ার্ডটা প্রথম খোলার পর এই এটার যেই আপনি সেট করেছেন পাসওয়ার্ড সেটা দিতে হবে। তো আপনি চাইলে দুইটা রাখতে পারেন, আর যদি দুইটা না রাখতে চান তাহলে মোবাইলের যেটা আছে সেটা আপনি অফ করে দেবেন। এই জন্য ইয়েস, তারপরে আপনার যে প্যাটার্ন বা পাসওয়ার্ড আছে সেটা দিয়ে এই যে নান এখানে ক্লিক করে দেবেন। দেখুন এখানে দেখাচ্ছে এই দুইটা ইনভিজিবল। তো আপনার মোবাইলে যদি এরকম থাকে তাহলে আপনাকে এগুলো ভিজিবল করার জন্য যেটা করতে হবে, আপনার মোবাইলের সিকিউরিটি সেটিংয়ে যেতে হবে। আমি সেটা খুব দ্রুত দেখিয়ে দিচ্ছি। মোবাইলের সিকিউরিটি সেটিংয়ে যান, সিকিউরিটি সেটিংয়ে যাওয়ার পর একেবারে নিচের দিকে আসুন, তারপরে দেখুন ক্লিয়ার ক্রেডেনশিয়ালস, এখানে ক্লিক করলে আপনার মোবাইলের যে প্যাটার্ন পাসওয়ার্ডের যে সমস্যাটা ছিল সেগুলো কেটে যাবে। এখন আপনি আবার সরাসরি আপনার সেই অ্যাপে চলে যান, দেখুন এখন কিন্তু এই নান এবং সুইপ এগুলো ভিজিবল হয়েছে। তো আমি এটা নান করে দিচ্ছি, এই যে দেখুন মোবাইলটা আমি এখন লক করে দিয়েছি। এখন যদি খুলতে যাই দেখুন এইরকম লক এসেছে, কিন্তু এখানে কোনো লক অফ করার মানে লক খোলার কোনো অপশন নেই, দেখুন পুরো স্ক্রিন জুড়েই কিন্তু কোনো অপশন নেই লকটা খোলার। তো এই জন্য আমি যেভাবে ভলিউমটা সেট করেছিলাম পাসওয়ার্ড, উপরে আপ, তারপরে ডাউন, আবার আপ, দেখুন এটা খুলে গেছে। তো ভিউয়ার্স এভাবে আপনি আপনার মোবাইলের ভলিউমকে আপনার মোবাইলের সিকিউরিটি লক হিসেবে ইউজ করতে পারবেন। ট্রিকটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং এইরকম আরও প্রয়োজনীয় এবং মজার মজার ট্রিক পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।